বিশ্ব মুসলিম উম্মার হেদায়েত, ঐক্য, শান্তি কামনার মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৭তম আসরের প্রথম পর্ব। আখেরি মোনাজাতে অংশ নেয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাক্তির। সহকর্মী জসিমউদ্দিন ও অজয় সরকার ঝুটনের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। শনিবার সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা জুবায়ের। ২৩ মিনিট ব্যাপী চলা মোনাজাতে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। আল্লাহ তাআলা যেন আমাকে সহ এবং সারা বিশ্বের যত মুসলমান আছে আল্লাহ তাআলা যেন প্রত্যেকেই দিনের সঠিক বোঝ দান করে এবং সঠিক আল্লাহ তাআলা পূর্ণতা সুস্থতার মাধ্যমে রাখে। এবং আমরা পুরা পৃথিবীর মুসলিম উম্মার জন্য দোয়া করেছি যাতে পুরা মুসলিম উম্মা হেদায়েতের উপরে উঠতে পারে। গোটা জাতির জন্য যেন গোটা জাতিকে আল্লাহ তাআলা কবুল করেন এবং সুস্থ রাখেন। এটা তাবলীগের কাজ, আল্লাহ তাআলা যেন এই কাজকে পুরা পৃথিবীতে প্রসার এবং প্রসার ঘটাইতে পারে। টঙ্গীর তুরাক তীরে মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ছোটেন মুসল্লি ও সাধারণ মানুষ। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তুমি সারা পৃথিবীর মুসলমানদের তুমি সুখে শান্তিতে রাখো। সমস্ত মুসলিম উম্মাকে একসাথে নিয়ে যে আখেরি প্রথম দাফের দোয়া আমরা করেছি, উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য। আল্লাহ তাআলার কাছে মোনাজাত করা, জীবনে যা করছি গুনাহগাতা মাফ নেওয়া, সকল মুসলমান যেন ভালো থাকে, সবাই ভালোভাবে দিন কাটাতে পারে সামনের দিকে সেদিক সেটাইলাম। আসার উদ্দেশ্য ছিল আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, প্রতিবেশীকে মাফ করে দেয়, সারা দেশের মানুষকে মাফ করে দেয়, এই জন্য আমরা এখানে আসা। এদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। যানজট নিরসন সহ মুসল্লিদের বাড়ি ফেরার গাড়ি প্রাপ্তি নিশ্চিত সহ সব কিছুতেই ছিল জিএমপির তৎপরতা। আমার ক্ষেত্রেও আমরা আমাদের পার্কিং প্লেসগুলো উন্মুক্ত রেখেছি, ওখানে তারা উঠছেন, গাড়িগুলো দাঁড়াচ্ছে এবং ওই গাড়িতে করে তারা চলেও যাচ্ছেন। ফলে আশা করছি এবারের যে ট্রাফিক ম্যানেজমেন্ট, এখানে কিন্তু ন্যূনতম আমরা কনজেশনেরও কোনো চিহ্ন পাইনি। মোনাজাত উপলক্ষে আমরা অনেক জায়গায় ডাইভারশন দিব, কেননা সারা দেশ থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আসবে। এই জন্য যে ডাইভারশন চলবে সেটি হচ্ছে ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ নেত্রকোনা ওই রাস্তা দিয়ে যে গাড়িগুলো আসবে সেগুলো ভোগরা বাইপাস হয়ে ডাইভারশন হবে। ঢাকা থেকে যেগুলো আসবে এগুলো ৩০০ ফিট দিয়ে ডাইভারশন হবে। এই গাড়িগুলো ইজতেমার আশেপাশে আসছে এবং মুসল্লিরা উঠে চলে যাচ্ছে। এই গতিটা আর একটু সময়ের সাথে সাথে আরও বাড়বে এবং একই সাথে ট্রেন এবং ওদিকে মেট্রো রেল দুইটাই চলছে। মেট্রো রেলের কিছু টিকিট সংকট হলেও এখন মনে হয় ঠিক হয়ে গিয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্বে শীর্ষ মুরব্বী দিল্লির মাওলানা সাতকান্তলভীর অনুসারীদের ৩ দিন ব্যাপী ইজতেমা শুরু হবে ৯ ফেব্রুয়ারি শুক্রবার। এর আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজতেমা ময়দান পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। মুস্তফা কামাল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।